কিরে দোস্ত, কি অবস্থা? ডেটিং কেমন চলছে? শালা গাঁজা বাবা, তুই আমাকে এই জন্য ফোন দিয়েছিস? এইটা শোনার জন্য তুই আমার ঘুম ভাঙালি? না রে ভাই, প্রোটেকশন নিতে ভুলে যাস না। সেফ ফিচারে কিন্তু তুই কোনো কিছু করিস না, তাহলে কিন্তু ফেঁসে যাবি। শালা দাঁড়া, আমি আগে আসি, তারপরে তোরে আমি প্রোটেকশন দিয়ে কি করা লাগে ভালো করে বুঝাবো। নে আরে ভাই, রাগিস কেন? এখন নিশ্চয়ই ম্যাম অর্থাৎ ভাবির বুকের উপরে মাথা রেখে কথা বলছিস। আমাকে কি তোর সেই রকম ছেলে মনে হয়? শালা, আমি আসি, তোদেরকে সব খুলে বলবো। এখন ফোন রাখ, কাল সকালে কথা বলবো, এখন ঘুমাবো। আচ্ছা, ভাবি যেন প্রেগনেন্ট হয়ে ফিরে। শালা ফোন রাখ। শালা, সব আজাইরা পেঁচাল পাড়ার জন্য আমার ঘুমটা ভেঙে দিল, আর কোনো মতেই চোখ দুইটা বন্ধ করতে পারলাম না। কিন্তু আমি না চাইতেও ম্যাডামের দিকে হঠাৎ চোখ চলে গেল। চোখ যেতে না যেতেই আমি তৃতীয়বারের মতো ক্রাশ খেলাম। ঘুমন্ত অবস্থায় ম্যাডামকে যা লাগছিল বলে বোঝাতে পারবো না। তার চোখের দিকে তাকিয়ে কোনোভাবেই চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল পৃথিবীর যত মায়া আছে সব ম্যাডামের চোখে, তার ওপর চোখে আবার হালকা কাজল ছিল, যা দেখে আমার অবস্থা প্রায় খারাপ হয়ে গেল। এই মুহূর্তে ম্যাডামকে লাগছিল এ দিল হ্যায় মুশকিল মুভির মধ্যে ঐশ্বরিয়াকে যেমন লাগে ঠিক তেমন লাগছিল, যা দেখে আমি ক্রাশ খাইছি। ওই দিন ম্যাডামকে দেখে আমি প্রথম ক্রাশ খাইছি, তারপর এখানে এসে কালো শাড়ি পরা দেখে দ্বিতীয়বার, আর এখন তৃতীয়বার। আমি ছোটবেলা থেকে মনের মাঝে যেমন মেয়ের ছবি এঁকেছি, ম্যাম ঠিক অমন। তখন ইফতি ভাবতে লাগলো, সে যদি তাকে বিয়ে করে তাহলে সমাজ কি ভাববে? এইটাই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। সকাল 6টায় ইফতির ঘুম ভাঙল। সে ওঠার ঠিক 5 মিনিট পর নিহা ম্যাডাম উঠল, তাই ইফতি নিহাকে এই 5 মিনিট ভালোভাবে দেখতে পারল। নিহা ঘুম থেকে উঠে প্রথমে ইফতিকে দেখল, তাকে দেখে কেমন যেন করলো, কারণ ইফতি যে তোয়ালে পরে ঘুমিয়েছিল। তারপর যেই না ড্রেসের দিকে দেখল, তখনই মনে হলো তাদের রুমে একটা হাইড্রোজেন বোমা ফাটার মতো চিৎকার দিল নিহা, আর বলতে লাগলো, হায় আল্লাহ, আমার সব শেষ, আমার সব দেখে ফেলেছে। রাতে কি জানি এই ছেলে না কি করেছে আমার সাথে, আমাকে আর কেউ বিয়ে করবে না। কেউ বিয়ে না করলে আমি তো আছি, আর আপনার কে কি দেখেছে? তুমি আমার সাথে রাতে কি করেছো বলো? তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি তোমাকে ভাবতাম তুমি একটা নম্র ভদ্র ছেলে, কিন্তু তুমি রাতে যা করেছো তাতে মনে হচ্ছে তুমি একটা লুচ্চা ছেলে। এই মুহূর্তে ইফতি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলতে লাগলো, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আর না, রাতে আমি কি করেছি বলেন আমাকে। তুমি রাতে নিশ্চয়ই আমার সাথে ওইটা করেছো। ওইটা কোনটা ম্যাম? সব তোমাকে মুখে বলতে হবে, তুমি আমার সাথে রাতে কি করেছো তাই বলো। এই বলে নিহা আবারও কান্না করতে লাগলো। ইফতি অসহায়ের মতো বলল, ম্যাম আপনি যা ভাবছেন তা আমি রাতে কিছুই করিনি, অতটা খারাপ ছেলে আমি না। তাহলে আমার জামা কাপড় তুমি কিভাবে চেঞ্জ করলে কিছু না দেখে? আর তুমিও তো তোয়ালে পড়ে আছো কেন? ও এই ব্যাপার, তাইলে শুনেন রাতে কি হয়েছিল। রাতে আপনি মদ খেতে বেহুশ হয়ে গিয়েছিলেন, তারপর ম্যানেজার আমাকে কল করে আপনাকে আনতে যেতে বলে। আমিও গেলাম, গিয়ে দেখি আপনি বেহুশ হয়ে পড়ে আছেন, তারপর আপনাকে আমি কোলে করে নিয়ে আসি রুমে। রুমে আসা মাত্রই আপনি আপনার জামা কাপড় আর আমার জামা কাপড় ভরে বমি করে দিলেন। তাই তোমাকে আমার জামা কাপড় পাল্টাতে হবে আর আমার সব কিছু দেখতে হবে। তুমি আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার সাথে এমন করতে পারলে? এই বলে নিহা কান্না করতে লাগলো। হাইরে ম্যাম, আগে পুরোটা শুনে নেন, তারপর না হয় মন্তব্য করিলেন। তুমি কি বলবা? হ্যাঁ, তুমি আমার সাথে যা করছো, ছি ছি ছি, এমন নোংরা কাজ করতে তোমার বিবেকে বাঁধলো না? তুমি আসলে একটা লম্পট বদমাশ। আমি তোমার নামে নারী নির্যাতনের কেস করব। এসব কি বলছেন ম্যাম? আমি আপনার সাথে কিছুই করি নাই, আমাকে বিশ্বাস করেন। আমি কোনো লম্পটের কথা বিশ্বাস করি না, এমন কি পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। আপনি আর একটা কথা বললে আপনার খবর আছে, আমি যা বলবো আগে তা ভালোভাবে শুনে নেন। যদি আপনি একটা কথা বলেন তো আপনার গলা আমি কেটে ফেলবো। ইফতির কথা শুনে ম্যাম ভয় পেয়ে গেল, আর একটা শান্ত মেয়ের মতো বেডের উপর বসে পড়ল। তারপর ইফতি বলতে শুরু করল, রাতে যখন ওই অবস্থায় আপনি আমার গায়ে বমি করে দিলেন, তখন আমি হোটেলের কেয়ারটেকারকে ফোন করে সব বলি,
এবং একজন মহিলা এসে আপনার কাপড় চোপড় পাল্টিয়ে দিয়ে গেল। তারপর আমি আপনাকে বেডের উপর শুয়ে দিলাম। তখন রাত ছিল বলে আমি আর নতুন কোনো জামা আর প্যান্ট পরি নাই, তাই একটা তোয়ালে পরে সোফার উপর ঘুমিয়েছিলাম। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ম্যানেজারের কাছে ফোন করে জেনে নিন এখনই। এই বলে ম্যানেজারের কাছে ইফতি ফোন করলো, তারপর নিহাকে বলল সব শুনেন উনি কি বলে। ম্যানেজার সব কিছু বলল। ম্যানেজারের কথা শুনে নিহা জিব্বায় কামড় দিয়ে বসে পড়ল। তারপর ইফতি আবার বলা শুরু করল, কিন্তু এবার প্রতিশোধ নেওয়ার জন্য নিহা ইফতিকে যা বলছে তার চেয়েও তিন গুণ ফেরত দেওয়ার জন্য বেশ রেগেই বলল, আপনি আমাকে যা বলছেন, যদি আপনি আমার ম্যাডাম না হয়ে অন্য কোনো মহিলা হতেন তো দেখতেন আমি কি করতে পারি। নিহা নিশ্চুপ, কি বলবে সে? এরই মধ্যে ইফতি আবারও বলল, আমি যদি ইচ্ছা করতাম তাহলে রাতে আমার ভিতরে থাকা শয়তানটাকে জাগ্রত করতে পারতাম, আর তখন আপনাকে শেয়ালের মতো করে চিবিয়ে খেতে পারতাম, কিন্তু আপনি কিছুই করতে পারতেন না, কারণ তখন আপনি বেহুশ ছিলেন। তাই আমি যাই করতাম আপনার কিছুই মনে থাকতো না, কিন্তু আমি তা করি নাই। আমি সবার মতো পশু না, আমি একটা সাধারণ ঘরের ছেলে, আমার ঘরেও মা বোন আছে, আমি এই কথা ভাবি, কিন্তু আপনি যা আমাকে বলছেন এই জন্য আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না, বা আমার কাছে আপনি কোনো দিন ম্যাডামের সম্মান পাবেন না, যা পাবেন তা হলো ক্রোধ আর ঘৃণা। ম্যাম সবাইকে এক দাড়ি পাল্লাই মাপা লাগে না, পৃথিবীতে যদি সবাই একই রকম হতো তো এই পৃথিবী চলতো না, আর আপনার মধ্যে কোনো মহিলা বা একজন শিক্ষিকার গুণ নেই, যদি থাকতো আপনি আমার সাথে এখানে আসতে পারতেন না, কারণ আপনি একজন নির্লজ্জ মহিলা। আমি এতদিন আপনাকে নিজের মায়ের মতো সম্মান করে এসেছি, কিন্তু আজ থেকে তা আর দেখব না, আজ থেকে দেখব প্রেমিকার মতো করে। আর হ্যাঁ, আপনি শুধু নেগেটিভভাবে ভাববেন না, একটু পজিটিভভাবে ভাবা শিখুন, তাইলে আপনাকে আর পস্তাতে হবে না। ইফতি এই কথাগুলো যে কীভাবে বলল তা সে নিজেই জানে না। তারপর নিজেই ভাবতে লাগলো, আমি কী থেকে কী বলেছি, হয়তো ম্যাম এখন আরও বেশি কষ্ট পাবে। ইফতির এতগুলো কথা শুনে নিহা কান্না করতে লাগলো, এত পরিমাণ যে ইফতি বিরক্ত হয়ে গিয়েছিল সে নিজেই জানে না। নিহা এবার কান্না করে বলতে লাগলো, আমি না হয় একটু ভুল করে ভুল বলে ফেলেছি, তাই বলে তুমি আমাকে এমনভাবে বলতে পারলে? তুমি ঠিকই বলছ যে আমি নির্লজ্জ, হ্যাঁ আমি নির্লজ্জ, তাও আমি নিজে রোজগার করে আমার মাকে ঠিকমতো খাবার খাওয়াই আর প্রতিদিন তাকে ঔষধ দেই। আর জানো আমাকে কেমনভাবে চলতে হয়? আমাকে দেখে সবাই ভাবে আমি বিবাহিত। আমি এমনভাবে চলাচল করি শুধুমাত্র তোমাদের মতো পুরুষদের জন্য, কারণ আমি যে একজন শিক্ষক, তাই আমাকে সম্মান করা বাদ দিয়ে কামনার চোখে দেখে। যখন একজন মেয়ের ওপর হামলা করে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদটুকু কেড়ে নেয়, তখন কোথায় থাকে তোমার মতো ভালো পুরুষ জাতি? যখন আমি লেখাপড়া করতাম টাকার জন্য ভালোভাবে পড়তে পারি নাই, তোমার মা টাকার অভাবে, আমার মা টাকার অভাবে না খেয়ে থেকেছে, তখন কোথায় ছিল তোমাদের পুরুষ সমাজ? ইফতির কথা শুনে খুব খারাপ লাগলো, সে মনে মনে বলতে লাগলো, খারাপ ব্যবহার করলো আমার সাথে, আবার আমাকেই এমনভাবে বলছে, কি মেয়ে রে বাবা, এমন মেয়ে আমি বাপের জন্মে দেখি নাই। না, আমি মনে হয় একটু বেশিই বলে ফেলেছি, তাই আমার খুব খারাপ লাগলো, তাই ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ আমি ক্ষমা চাইব। নিহা কিছুক্ষণ দম নিল, এরপর আবার বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে তোমাকে এমনভাবে বলা, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। ম্যাম আসলে আমারই ক্ষমা চাওয়া উচিত, কারণ আমি রাগের মাথায় কী না কী বলে ফেলেছি, আসলে আমারই এগুলো বলা ঠিক হয় নাই। না দোষ তো আমারই, আমি যে এমন একটা মেয়ে তাই কারোর কথাই কোনোদিন কিছু মনে করি না। আসলে আমি বুঝতে পারি নাই যে একজন মহিলা কোনোদিন অন্য একজন পুরুষকে বিশ্বাস করতে পারে না, এখন যে সময় একজন মহিলা তার প্রেমিককে বিশ্বাস করতে পারে না, আর আমি তো আপনার অচেনা মানুষ, তাই আপনার এমন বিহেভ করাই স্বাভাবিক। তারপর আপনার আবার ড্রেস পাল্টানো হয়েছিল, তাই ম্যাম আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। ও কিছু না, আমি কিছু মনে করি নাই। এই বলে নিহা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল, আর ইফতি তার দিকে তাকিয়ে থাকলো আর ভাবতে লাগলো, ও তো সব কথার মধ্যে একটা কথা আমি রাখবই, তা হলো এখন আর আমি ম্যাডামকে শিক্ষকের মতো দেখবো না, তাকে আজ থেকে দেখবো নিজের গার্লফ্রেন্ডের মতো, হি হি হি।
আমি যদি প্রেম করি তো ম্যামকেই করবো, আর বিয়ে তো আমি ম্যাডামকেই করবো যে কোনো মূল্যে। 15 মিনিট পর নিহা বের হলো ফ্রেশ হয়ে, কালো একটা শাড়ি পরে, যা দেখে ইফতি আবারও ক্রাশ খেল। এইবার দিয়ে পঞ্চমবার হলো, তারপরও সেও গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে এসে ব্রেকফাস্ট করার জন্য হোটেলের বাইরে গেল তারা দুইজন। এরপরে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে ইফতি নিহাকে বলল, ম্যাম আর তো এই জায়গায় আছি মাত্র 2 দিন, কিন্তু কিছুই তো ঘুরে দেখা হলো না, চলেন আজকে একটু ঘুরতে বের হই। ঠিক আছে, দুপুরের দিকে বের হব না। এই বলে নিহা হোটেলে চলে গেল। এমন সময় রিয়ার ফোন ইফতি রিসিভ করতে ওপাশ থেকে রিয়া বলল, কে রে শয়তান, কক্সবাজার গিয়ে কি তোর এই কিউট বোনটাকে কি ভুলে গেছিস? কি বললি তুই কিউট? তুই একটা পেতনি, আর তোকে ভুলার কথা বলছিস, এই জীবনে আর পারবো না। কি, আমি পেতনি? ভালো, তা বল কি করতেছিস এখন? তোর ভাবির সাথে রোম্যান্স করতেছি। সত্যি? আমার ভাই কি সত্যি প্রেম করছে নাকি আমার কাছে চাপা মারছে? আমি কি আমার জানের কাছে মিথ্যা বলতে পারি? তোর জান কে রে? কেন তুই? তুই আমাকে এত ভালোবাসিস? খালি ভালোবাসি না, তুই বললে আমি আমার জীবন দিতে 2 বার ভাববো না। এই কথা শুনে ইফতির আপু কেঁদেই ফেলেছে আর বলতেছে, ভাই তুই আমাকে এত কেন ভালোবাসিস? তা আমি জানি না, তুই আমার সব, তোকে ছাড়া আমি বাঁচবো না। আমার ভাই মনে হচ্ছে বড় হয়ে গেছে। তা বল আমার জন্য কি আনবি কক্সবাজার থেকে? তুই যা চাস তাই আনবো। তুই যা আনবি তাই আমার পছন্দ। তা বল ভাবি দেখতে কেমন আর কি করে? তোর ভাবিকে দেখে এই পর্যন্ত আমি 5 বার ক্রাশ খাইছি, তাহলে ভাব কেমন হবে? তাহলে তো খারাপ হওয়ার কথাই না, কিন্তু কি করে আমার হপু ভাবি? সে শিক্ষকতার কাজ করে, কিন্তু কিন্তু কি রে কথা? কিন্তু সে আমার 3 বছরের সিনিয়র, সে আর কেউ না আমার ক্লাস টিচার, তার নাম হলো নিহা। কি, তুই এইসব কি বলছিস ভাই? এইসব হবার না, বাবা মা কোনোদিন মেনে নেবে না। তাহলে তুই আছিস কি জন্য বল? আর শোন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছিলেন 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখানে দেখ, মহানবী বিবাহ করেছিলেন তার চেয়ে 15 বছর বড় এক মহিলাকে, আর আমার ক্ষেত্রে মাত্র 3 বছরের পার্থক্য। বয়স কোনো ম্যাটার না, বিবাহ যারা করবে তাদেরই সম্মতি আসল। সেটা আমি দেখবো নি। তুই কি প্রেম করছিস নাকি বলার সাহস এখনো হয়নি? ওই আপু, ম্যাডামকে কি কোনোদিন ভালোবাসি বলা যায়? লজ্জা লাগে না? তা না হয় বুঝলাম, তাহলে ওইখানে গেলি কেন? সে এক করুণ কাহিনী, এসে তোকে সব বলবো। আমু ডাকতেছে, বাই। আর আসবি কবে? ঠিক আছে বাই, আগামী পরশু দিন। লাভ ইউ আপু। লাভ ইউ ভাই। ইফতির নিজের আপুর সাথে কথা বলার পর মনে পড়ল আজ গাজা বাবার সাথে কথা বলা হয় নাই, তাই নিজে থেকেই কল করল গাজা বাবাকে, অর্থাৎ রিয়াদকে। কি রে গাজা বাবা, কি অবস্থা, কি করিস? শালা, আমাদের আর অবস্থা, তুই যেন ম্যামকে নিয়ে ভালোভাবে ডেট করতেছিস, আর আমি শালা গার্লফ্রেন্ডের হাতে প্যারা খেতে খেতে শেষ। তুই শালা তাড়াতাড়ি আয়, নাহলে মিম আমাকে প্যারা দিতে দিতে মেরে ফেলবে। তুই থাকতে তাও একটু কম দিত। দোস্ত, আমার না প্রোটেকশনগুলো ফুরিয়ে গেছে, আর এখানে এর দামও বেশি। তুই যদি একটু হেল্প করতি, ঢাকা থেকে কিনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতি, তাহলে আমার খুব উপকার হতো। শালা, তুই আমাকে নিয়ে মজা করছিস? শালা, আমি কি ওসব বিক্রি করি যে তোর জন্য পাঠিয়ে দিব? শালা, তুই আয়, তোকে মজা দেখাবো আমি। ও ভুলেই গেছিলাম। শালা, মেয়েদের মতো হাসিস না, মুখের মতো পোকা চলে যাবে। তা বল কেমন কাটছে সময় দোস্ত? তোর আর মিমের যেমন সময় কাটতেছে, আমার তার চেয়ে খারাপ, জানিস দোস্ত? আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি আর তাকেই বিয়ে করব। তুই আর প্রেম, তুই আর প্রেম, আর বিশ্বাস হচ্ছে না। সত্যি বলতেছি, সেই মেয়ের নাম এসে বলবো আর সবার সাথে পার্টি করবো। এখন গুড বাই, এখন বের হব। ঠিক আছে, ভালো থাকিস। ইফতি কথা শেষ করে পেছনে তাকায়, দেখে নিহা তার দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে নিহা সব কথা শুনে ফেলেছে, কিন্তু সে কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য বলল, আরে ম্যাম এখানে কখন আসলেন? অনেকক্ষণ আগে। আর শোন, আজ একটু বের হব বিকেলের পরে, অন্ধকারে হাঁটতে আমার খুব মজা লাগে। ঠিক আছে। তারপর ইফতি গিয়ে সোফার উপর শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল। বিকেলে নিহার ডাকে ঘুম ভেঙে গেল। এই ছেলে আর কত ঘুমাবে,
এখন ওঠো আর ফ্রেশ হয়ে আসো, বের হব। ইফতি গিয়ে ফ্রেশ হতে চলে গেল আর ভাবতে লাগলো, আজ ম্যামের হাত ধরে ঘুরবো যে করেই হোক। ইফতি 15 মিনিট পর বের হলো। বের হয়ে তার সবচেয়ে প্রিয় শার্টটা পরল, যেটা রিয়া ইফতিকে কিনে দিয়েছিল আর বলেছিল এটা পরলে তাকে খুব সুন্দর লাগবে, তাই ওইটা পরল যাতে তাকে একটু সুন্দর লাগে। যখন ইফতি এই শার্টটা পরে বাইরে আসলো, তখন নিহা তার দিকে তাকিয়েছিল। ইফতির মনে হচ্ছিল তাকে সুন্দর লাগছিল, এমনিতেই তার চেহারার মধ্যে বিদেশিদের ছাপ, ফর্সা চেহারার সাথে শার্টটা ভালোই মানিয়েছে। তারপরে বের হলো দুজন, তখন সময় প্রায় 5:30 বাজে, তখন ছিল গরমকাল, তাই ওই সময়ের মিষ্টি বাতাস দুজনের কাছে অন্যরকম লাগছিল। ইফতি আর নিহা ব্রিজের উপর হাঁটছিল আর ইফতি মনে মনে ভাবছিল,